প্রথমে সকলকে অভিনন্দন মই রুবেন মান্টাও এই মুহূর্তত মোর লগত উপস্থিত হয়ে আছে ব্যাপক রাবাকৰ অনুচুমন কেন্দ্র সভাপতি মাননীয় শ্রীযুত অমর সিংহ কচ আজি এটা প্রশ্ন বিষয়ে তেখেতর লগত মুখোমুখি হয়ে আছো আচ্ছা স্যার কোচা আর রাবার মাজত কি পার্থক্য আছে এই বিষয়ে আপনি কি কয় ধন্যবাদ এই প্রশ্নটা এই প্রশ্ন করার কারণে বহুত বহুত ধন্যবাদ কারণ আমার আমি রাভা বা কোচা সকল কোচা আর রাভার মাজত পার্থক্য কত আছে মই বিচারি পোৱা নাই আজিলৈকে কারণ টাইটেল হে কিছুমানে রাভা লিখে আর কিছুমানে কোচ লিখে এনে ধরনের টাইটেল লৈ পেলে জাতিটো নহয় জাতি হয় সামূহিক যেটো পরিচয় সেইটোকে হয় কয় জাতির পরিচয় রাভাবিলাকে এই ধর্মর ফালেরপরা মই কব বিচারিছো মই এজন খ্রিস্টান মানু হয় কিন্তু মই 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 খ্রিস্টান হওয়ার আগতে মই যিখিনি জানিছিলো যেটো প্র্যাকটিস করেছিলো সামাজিক জীবনত যেটো আমি ব্যবহার করেছিলো গতিকে তারপরা মোর যিখিনি অভিজ্ঞতা সেইটোকে মই তারপরাই কব বিচারিছো যে রাভা সকলের ধর্ম আর কসা সকলের ধর্ম একেই রাভা সকলেও ঋষি বাই পূজা করে কসা সকলেও ঋষি বাই পূজা করে আজিকালি নতুন শব্দ যে শিব বলে কয় শিবটো সংস্কৃতাইজ নাম হয় কিন্তু আসলতে এটা ঋষিয়ে হয় কসাটা ঋষি কসাবিলাকে ঋষি পূজা করে ঋষি আর রাভাবিলাকেও ঋষিকেই পূজা করে এইটো মহেশ্বর বা শিব বলে কোয়া হয় গতিকে রাভা সকলের কালচারের এক নম্বর হয়েছে কি বা কসা সকলের এক নম্বর একেই কি যে আমি সকলে মদ খাও মদ এই যে যেটো মদ বলে কয় এই মদটো পূজাতেও ব্যবহার করা হয় দেব দেবী পূজা করতে এই প্রতিটো দেব দেবীক অলপ হলেও মদ ঢালি 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 দিব লাগে নাম কাড়ি কাড়ি প্রতিজনক মদ দিব লাগে গতিকে এই যে মদ দিয়া এই এই যদিটো আমাৰ সংস্কৃতি বা কালচার এইটো উভয়তে আছে কসা সকলতো আছে রাভা সকলতো আছে সকলেও সেইটোই প্র্যাকটিস করে এইটো ব্যবহার করে গতিকে ইয়ার পর কোনো ডিফারেন্স বা বিভাজন মই দেখা নাই বেলেগ কোনো মই দেখা নাই আর এটা দেখিছো কি খেতি বাতি করার ব্যাপারত বিষয়তে রাভা সকলে যেনেকৈ খেতি করে কসা সকলেও সেই ধরনের খেতি করে খেতি 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 পথারত এখনই হনগু বনাওয়া হয় হনগু বহুত জায়গাত আছে এটু আমার ইফালেও আছে আমি হনগু বনাও এটা খেতি পথার নিজের নিজের মাটিত সেই হনগুত বনোয়ার উদ্দেশ্যটো কি এইটো রাভা সকলেও এতেনেকা বনায় সেইটো রাভা সকলে করে রাভা সকলে যেহেতু মাটিমাহ যেটো কালাই কালাই হা কালাই কয় আমি এইফালে হা কালাই কওঁ মাটিমাহ এই রাভা সকলে ব্যবহার করে রাভা সকলে রাভা মানে মাটিমাহ ভাল পায় আমার এইফালে রাভাবিলাকেও মাটি কচাবিলাকেও মাটিমাহ ভাল ভাল পায় মাটিমাহ খাৰ দিয়ে ৰান্ধিলে কিমান সোৱাদ সেইফালৰ রাভাবিলাকেও মাটিমাহ খাৰ দিয়ে ৰান্ধাটো সিমানেই সোৱাদ ইমান আমি খাবলৈ ভাল পাওঁ মাটিমাহ কেঁচা মাটিমাহ খাৰেৰে ৰান্ধা বাৰা কৰা তাতে যদি গাহৰি মাংস দিয়া হয় সেই গাহৰি মাংস দি ৰন্ধা মাটিমাহ খাৰ দিয়া মাটিমাহৰ তৰকাৰী চব্জি এইটো খাবলৈ যে কিমান ভাল সেইটো কচাসকলেও খুব ভাল পায় ৰাভাসকলেও ভাল পায় তো পচা মাছ নিচেও বুলি কওঁ আমাৰ এইফালে পচা মাছ মানে এইটো নাখাম বুলিও কয় যে নাখামটো তেওঁলোকেও খায় ৰাভাবিলাকেও খায় এইফালৰ কচাবিলাকেও নাখাম খায় এই পচা মাছ বেলেগেতো নাখায় বেলেগ মানুহেতো এইটো ঘিণ কৰিব নাকটো বন্ধ কৰিব কিন্তু আমি হ'লে সেইফালৰ ৰাভা এইফালৰ কচা একেই সেই একেই বস্তুকেই খাওঁ তাৰপিছত এটা এটা হ'ল বৰ্ণি চাউলৰ মদ মিঠা মিঠা মদ এইটো এইফালে কয় চকত বোকা বোকা চাউল মানে মিঠা মিঠা লাগে ইমান সোৱাদ এইটো সেইবিলাক সেই মানে ৰাভাবিলাকেও একেই ধৰণে বনায়
আমাৰ এই কচাকবিলাকো একেই বনায়, বেলেগে কিন্তু সেইটো বনাব নাজানে, বেলেগে নবনায়, বেলেগে এইবিলাক খাবলৈ পোৱাই নাই হ'বলা, কিন্তু এইফালৰ কচা সেইফালৰ ৰাভা একেই খায়। গাহৰি সেইফালৰ ৰাভাবিলাকেও গাহৰি খায়, আমিও এইফালৰ কচাবিলাকেও গাহৰি খাওঁ। ধৰ্ম কৰ্ম এই চবতে আমি একেই দেখিছোঁ, পূজা পাতল আমি প্ৰায় চবেই একেই পূজা কৰোঁ, গতিকে ডিফাৰেঞ্চটো ক'ত দেখিছে? ভাষাৰ ক্ষেত্ৰত আমি ক'ব পাৰোঁ অলপমান পাৰ্থক্য অলপমান দেখা যায়, কাৰণ সেইফালে দক্ষিণ পাৰৰ যিবিলাক ৰাভা ৰংদানী ভাষাই হওক মাইতৰী ভাষাই হওক যিটো ভাষা আছে সেই ভাষাটো গাৰো ইনফ্লুয়েঞ্চড আছে, তেওঁলোকৰ লগত সেই ৰাভাবিলাকৰ সেইটো একদম এডজাষ্টেণ্ট, তেওঁলোকৰ গাঁওবিলাক হৈছে গাৰো গাঁও, সেই গাৰোবিলাকৰ ইনফ্লুয়েঞ্চ পৰিছে তাত, সেইকাৰণে অলপ অলপ গাৰো লেখীয়া হৈছে, উচ্চাৰণবিলাকো অলপ গাৰো নিকিনা নিচিনা হৈছে, আৰু এইফালৰ কছাৰবিলাকৰ একজাক্ট কছা হৈ থকা নাই, কছাৰবিলাকৰ ৰাজবংশী মানে প্ৰভাৱ পৰিছে আৰু বড়োবিলাকৰ প্ৰভাৱ পৰিছে কছা ভাষাত, গতিকে এইটো অলপমান বেলেগ ধৰণৰ হ'বই। উত্তৰ পাৰ দক্ষিণ পাৰ যেনেকুৱা হয় অলপ তফা মানে পাৰ্থক্য আছে, তেনেকুৱা অলপ পাৰ্থক্য থাকিবই, কিয় নাথাকিব? গতিকে সেই পাৰ্থক্যটো আমি পাৰ্থক্য বুলি ধৰি নলওঁ, কাৰণ আমি দেখিছোঁ বড়োৰ ভিতৰতো কছাৰীবিলাকৰ অলপ বেলেগ আছিলে, মেচিবিলাকৰ বৰ বেলেগ আছিলে, আমাৰ এই বড়ো বুলি কোৱাবিলাকৰো এটা বৈদনাৰী বোলে চাঞ্জাৰী বোলে এনেকুৱা আছে, আমাৰো তেনেকুৱা মানে বেংগলৰ কছা ভাষা আমাৰ এই অসমৰ কছা ভাষা একেই, কিন্তু অলপমান উচ্চাৰণত টান আছে, ৰাজবংশীৰ প্ৰভাৱ বঙালীৰ প্ৰভাৱ কাৰণে অলপ কোকৰাঝাৰৰ লগতো অসমৰ লগতো বেংগলৰ কছাবিলাকৰ অলপ হ'লেও অলপ ডিফাৰেঞ্চ আছে। এইটো মানে অঞ্চল বিশেষে অঞ্চলৰ মানে মেজৰিটি মানুহৰ ভাষা ভাষী মানুহৰ প্ৰভাৱ পৰে, আৰু সকলো সময় যিবিলাক মানুহে গাৰো কয় অলপ গাৰো লিখীয়া হ'ব, যিবিলাক মানুহ বড়ো কয় প্ৰায় ৰাভাবিলাক আমাৰ এইফালে কছাবিলাক বেছি বড়োৰ লগত মিল হোৱাৰ কাৰণে বড়ো ভাষাটো মুখত ফটাফট আহে, আৰু সেইকাৰণে অলপ মানে বড়োৰ নিচিনা হৈছে, বেংগলৰবিলাক ৰাজবংশী প্ৰভাৱ পৰিছে, অলপ ৰাজবংশী বা সেই বঙালী ভাষাৰ নিচিনা হৈছে, গতিকে এইখিনি ডিফাৰেঞ্চ মই দেখিছোঁ। আৰু এনেকৈ মেণ্টেলিটি মানুহৰ যিটো মানসিকতা, ৰাভাবিলাকৰ মানসিকতা এইফালৰ কছা মানুহবিলাকৰ মানসিকতা প্ৰায় একেই। মই এজন বৃদ্ধ মানুহ হিচাপে, বয়সস্থ মানুহ হিচাপে, আপোনালোকে কোনে বিশ্বাস কৰে কোনে নকৰে মই এইটো মানে মই নকওঁ, আপোনালোকে বিশ্বাস কৰিলেও বিশ্বাস নকৰিলেও মই সঁচা কথা কোৱা মানুহ হয়, এইফালৰ কছাবিলাকৰ মানুহবিলাকে পৰস্পৰৰ মাজত মিল নাই, নিং কচা কাপচা চা এইকেনা কচা পানপচা এনেকুৱা কোৱা মানুহ নিজে আমি বোলে কচা হয় মানে পচা কাঠ বোলে, আমি নিজে এনেকেই কয় এইফালৰ ৰাভা মানে কছাবিলাকে, সেইফালৰ ৰাভাবিলাকেও হয়তো এনেকেই কয়, আমি ৰাভাবিলাক মানে এতিয়াতো দেখিছোঁ ৰাজনীতিকভাৱেও নহয় সামাজিকভাৱেও আমাৰ বহুত মানে পাৰ্থক্য থকা, তাতেই ৰাভাবিলাকৰ মাজতো বহুত পাৰ্থক্য আছে, এতিয়াও মিল হ'ব নোৱাৰে যে মানসিকতাটো একদম বেলেগ বেলেগ, মানে সেইকাৰণে মই সঘনে এইটো কওঁ, জাতিৰ একতা আনিবলৈ হ'লে ভাষাটো এক নম্বৰ হ'ব লাগিব, ভাষাৰ প্ৰতি প্ৰেম থাকিব লাগিব, ভাষাত যেতিয়া একতা হ'ব তেতিয়া সকলো বিষয়তে একতা হ'ব, নিজৰ মাতৃভাষা নিজৰ মাতৃৰ জাতিৰ পৰিচয়, ৰাভাবিলাক মাতৃতান্ত্ৰিক, এইফালে বড়োবিলাক পিতৃতান্ত্ৰিক, এইফালে আমাৰ কছাবিলাক মাতৃতান্ত্ৰিক, ৰাভাবিলাকো মাতৃতান্ত্ৰিক, চব একেই, তথাপিও যদি বেলেগ বেলেগ বুলি ভাবি লয় তেতিয়াহ'লে সেই জাতিৰ ধ্বংস নহৈ ক'ত উন্নতি হ'ব, উদ্ধাৰটো নহ'বই, সেইকাৰণে একতাইহে উন্নতি আনি দিব, একতাইহে জাতি উদ্ধাৰ কৰিব পাৰিব। এতিয়া উঠি আহিছে মাত্ৰ, আমি এতিয়া মানে চালুকীয়া অৱস্থাত আছোঁ, আমি সমগ্ৰ বিশ্বৰ এটা বেলেগ এটা বিশ্বায়নৰ জাতি হিচাপে পৰিচয় দিবলৈ হ'লে আমি এনেকৈ সৰু সৰু ঠাল ঠেঙুলি লৈ এই বেলেগ আমি বেলেগ এই বেলেগ এনেকৈ কৰি থাকিলে নহ'ব,
গতিকে আমি সেই মৰ পৰা মৰ হ'লে এইটো আপত্তি আছে। মই চিধা চিধি কোৱা মানুহ হয়, সেইকাৰণে একতাই শক্তি আৰু বিভিন্নতাই ভাঙনমুখী। আমি ধ্বংসমুখীৰ ৰাস্তাত নগৈ আমি একতাৰ ফালে আহিব লাগে, এইটোৱেই মোৰ কামনা।